টিউশন থেকে ফেরার পথে আক্রান্ত ছাত্রীরা। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আঙুল খোয়ালো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত কয়েকজন ছাত্রী। দুষ্কৃতীদের আক্রমণ থেকে বাঁচতে কয়েকজন ছাত্রী পালিয়ে গেলেও পালাতে পারেননি আসমা খাতুন নামে এক ছাত্রী। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ মারে। অস্ত্রের কোপে ওই ছাত্রীর হাতের চারটি আঙুল কেটে পড়ে যায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানা এলাকায়। জানা গেছে চাপড়া থানার লিলুয়া গ্রামের বাসিন্দা কয়েকজন ছাত্রী স্থানীয় দোয়ের বাজার এলাকায় টিউশন পড়তে যেতেন। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাদেরকে মাঝে মধ্যে উত্তক্ত করত। ছাত্রীরা বাড়িতে সে কথা জানিয়েছিলেন। শুক্রবার রাত 8টা নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তায় তাদের পথ আটকায় দুষ্কৃতী। আজকে যখন বাড়ি ফিরছিল ওই সময় ঠিক নেলুয়ার আর দোয়ের বাজারের মাঝামাঝি মাঠের ভিতরে কিছু ছেলে, ওখানে দুষ্কৃতী ছেলেরা বসেছিল, ওদেরকে জোর করে ধরেছে। ধরে দুজনকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, আর মেয়েরা তখন অনেক চিল্লাচিল্লি করেছে, যাওয়ার পরে নিয়ে যেতে পারেনি। তখন ওই ছেলেদের হাতে হেঁসোকাছি ছিল, ওই দিয়ে মেয়েদেরকে কোপ মেরেছে। একটা মেয়ের আঙুলে হাতে কোপ মেরেছে, হাতে চারটা আঙুল কেটে পড়ে গিয়েছে। অন্যেরা পালিয়ে গেলেও আসমা ও অপর এক ছাত্রী পালাতে পারেনি। দুষ্কৃতীরা তাদেরকে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে তারা চিৎকার শুরু করে। সে সময় এক দুষ্কৃতী আসমার গলা লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ মারে। সে হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের আঙুল কেটে যায়। এরপরই পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিন আসে না, মাঝে মধ্যে সপ্তাহে একদিন কি দুদিন দেখ মাস ধরে আসছিল না। আজকে অন্ধকারে বাড়ি আসছিল সব বান্ধবীগুলো, তো ওরা পালাচ্ছে দেখে আমরা পালাতে গেছিলাম। তা আমাকে ধরে ফেলেছিল, আমাকে গলায় মারতে গিয়েছিল, আমার হাত ধরে চাপা ধরতে গিয়েছে, আর কাছে ছিল মায়ের কাছে, কাছেটা কেটে কেটে নিয়েছে, আর আমার হাত থেকে কেটে গেছে। গলা কাটতে গিয়েছিল, কাছেটা কেটে গিয়েছে, আর হাতটা হাত টেনে ধরেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বারবার দুষ্কৃতী কার্যকলাপে খবরের শিরোনামে উঠে এসেছে চাপড়া, তবুও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন স্থানীয়রা। পাঁচ ছজন ছিল, সবাই একসাথে বাড়ি আসছিল, ধরে ফেলি, ওকে কলায় কাটতে যাচ্ছিল, কাটতে গিয়ে ও তখন যে কাটতে যাচ্ছিল ও তখন হাত দিয়ে ধরতে গিয়েছিল, ধরতে গিয়ে ওর হাতে ওই যে কাটা পড়ে গেছে। মাঝে সাঝে মানে বলে, বাড়িতে এসে বলে এরকম এরকম, ওর বাবাও গিয়েছিল, আরও মেয়ের বাবারাও গিয়েছিল, দেখতে পায় না, যে যায় আর দেখতে পায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।